জ্বর হয়েছে, বাচ্চাটা মারা যাবে। তা আমার মা এই মসজিদে এসে আমাকে ফেলে দিয়ে গেছিল। প্রায় 50 বছর ধরে মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করছে একটি হিন্দু পরিবার। আসসালামু আলাইকুম। প্রায় 50 বছর ধরে একটি মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে আসছে একটি হিন্দু পরিবার। দর্শক, শুধু দায়িত্ব পালন নয়, মসজিদের সকল খরচ বহন থেকে শুরু করে রমজানের সেহরির সময় ইমাম সাহেবকে ডেকে দেওয়া, মুসল্লিদের উজুর পানি সরবরাহ করা, মসজিদ পরিষ্কার সহ সব কিছু করছে সেই হিন্দু পরিবার। দর্শক, সারা পৃথিবী জুড়ে ধর্মীয় সম্প্রীতির একটি সংকট কাল চলছে। বিশেষ করে বর্তমানে ভারতের মুসলিম বিদ্বেষী সরকার যেখানে আইন করে মুসলমানদেরকে উচ্ছেদের চেষ্টা করছে, অমানবিক নির্যাতন করছে, এই বিজেপি সরকারের উগ্রপন্থীরা নানাভাবে মুসলমানদেরকে যেভাবে হয়রানি করছে, সেখানে এই ধরনের একটি ভিন্ন রকম ধর্মীয় সম্প্রীতি অবশ্যই অতি আশ্চর্যের বিষয়। দর্শক, ভারতের উত্তর চব্বিশ পরগনার এই ঘটনাটি অবশ্যই ধর্মীয় সম্প্রীতির একটি সুন্দরতম উদাহরণ। মসজিদটির নাম হলো আমানতি মসজিদ। অর্ধ শতাব্দী ধরে এই মসজিদটি যে পরিবার রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে আসছেন, সেই পরিবারটি মূলত বাংলাদেশ থেকে ভারতে গিয়েছিল। সেই পরিবারের যিনি প্রধান, তার নাম নীরব কৃষ্ণ বসু, খুলনায় বাস করতেন তিনি। 1965 সালে ভারতের চব্বিশ পরগনায় তিনি চলে যান। দর্শক, সেখানে গিয়ে স্থানীয় মুরলের সাথে জমি বিনিময় করে সেই মসজিদটি তিনি তার নিজের মালিকানায় নিয়ে নেন। এরপর থেকে এই মসজিদটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব তিনি তার নিজের কাঁধে তুলে নেন। তারপর পর্যায়ক্রমে নীরব বসুর পর দায়িত্ব নেন তার নিজের ছেলে দীপক বসু। দীপক বসুর পর বর্তমানে মসজিদটির দেখাশোনা দায়িত্ব নেন তার সন্তান পার্থসারথী বসু। এইভাবে 50 বছর ধরে এই পরিবারটি তাদের সম্মান আর ভালোবাসা দিয়ে আগলে রেখেছে মুসলমানদের ইবাদতের পবিত্র স্থান আল্লাহর ঘর মসজিদ। দর্শক, বর্তমানে যিনি মসজিদটির দায়িত্বে আছেন পার্থসারথী বসু, তিনি বলেন তার বাপ দাদার পথ অনুসরণ করে তিনি মসজিদের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন। আমার মা বাবা বা আমাদের পিতৃ বাবাদের আর দাদাদের পথ অনুসরণ করে আমিও সেই পথকে অনুসরণ করে মসজিদে এসেছি। নিজের অর্থে মসজিদটি পুনর্নির্মাণ করেছেন পার্থ বসু। এখন স্বপ্ন দেখছেন একটি মিনার নির্মাণের। তিনি আরো বলেন, তিনি যখন ছোট ছিলেন তার খুব অসুখ ছিল এবং ডাক্তার বলেছিল এই বাচ্চাটাকে বাঁচানো যাবে না। সবচেয়ে অলৌকিক একটি বিষয় হলো, এই কথা শোনার পর এই পার্থসারথী বসুর মা তার ছোট বাচ্চাকে মসজিদে এনে ফেলে যান। আমি যখন ছোট ছিলাম, 3 বছর বয়স ছিল তখন, আমার ডাক্তার বলেছিল বাচ্চাটা জ্বর হয়েছে, বাচ্চাটা মারা যাবে। আর কোনো উপায় না দেখে হতভাগা মা নিজের বাচ্চাকে বাঁচাতে আল্লাহর ঘরে নিয়ে আসেন। হয়তো তার বিশ্বাস ছিল যে আল্লাহ তার বাচ্চাকে হেফাজত করবেন। সেই বিশ্বাস থেকেই মৃত্যু পথযাত্রী অবুজ শিশুটিকে তিনি মসজিদে এনে ইমামের সামনে ফেলে যান। তা আমার মা এই মসজিদে এসে আমাকে ফেলে দিয়ে গেছিল। দর্শক, তাই হয়েছে। মহান আল্লাহর ইচ্ছা এবং এই মসজিদের খেদমতের ওসিলায় মৃত্যু পথযাত্রী বাচ্চাটি অলৌকিকভাবেই বেঁচে যায়। তখন আমাদের ইমাম সাহেব ছিলেন মৌলানা আবু বক্কর সিদ্দিক। উনি আমার মুখে তেল জল এরকম অনেক কিছু ঝাড়া পোড়া করে দেয়। তারপর আমি সেই বাচ্চাটা হাসতে শুরু করি, আমি এখনো হেসে হেসেই থাকি। সেই দিনের মৃত্যু পথযাত্রী বাচ্চা এই পার্থসারথী বসু। তার কাছ থেকে আরো জানা যায়, তখন যে ইমাম ছিলেন তার নাম ছিল আবু বক্কর সিদ্দিক। সেই ইমাম আল্লাহর পবিত্র কোরআন থেকে অবুজ বাচ্চাকে তেল পরে দেন, পানি পরে দেন এবং আল্লাহর কালাম পরে বাচ্চার শরীরে ফুঁক দিয়ে দেন। সাথে সাথে অসুস্থ বাচ্চা নাকি তার কোলে হাসতে শুরু করে। এবং যারা পার্থ বলেন, সেই থেকে এখন পর্যন্ত তিনি খুব হাসি খুশি থাকেন। জনাব পার্থ আরো বলেছেন, ধর্মের নামে কোনো যুদ্ধ নয়, তিনি সবাইকে মিলেমিশে থাকার আহ্বান করেছেন। সবচেয়ে মজার বিষয় হলো, বর্তমান ইমাম সাহেব নিজের মুখে বলেন, জনাব পার্থ ইমাম সাহেবের সাথে এত উত্তম ব্যবহার করেন, ইমাম কখনো ভাবতেই পারেন না যে তিনি অন্য একটি ধর্মের মানুষ অথবা অন্য একটি সম্প্রদায়ের মানুষ। মাঝে মাঝে ইমাম সাহেব নাকি ভুলে যান যে জনাব পার্থসারথী বসু অন্য সম্প্রদায়ের মানুষ। তিনি বলেন, মাঝে মাঝে তার মনে হয় এই পার্থসারথী বসু নাকি নিজের সম্প্রদায়ের লোক, কখনো অন্য সম্প্রদায় বলে তার মনেই হয় না। উনি আমার সঙ্গে যেমন ব্যবহার করে বা আমি ওনার সঙ্গে যেমন ব্যবহার করি, আমি তো মনে ভাবি না যে উনি একটা অন্য সম্প্রদায়ের মানুষ। আমি ভাবি যে এটা আমরা দুইজনই এক সম্প্রদায়ের মানুষ এবং এক থেকে। দর্শক,
কতটুকু বিনয়ী এবং উত্তম ব্যবহার হলে একজন ইমাম সাহেব এইভাবে বলতে পারে, খুব সহজেই বোঝা যায়। দর্শক, হাজার হাজার খারাপ মানুষের ভিড়ে এই ধরনের ভালো মনের অসংখ্য পার্থবসুরা সকল ধর্মী রয়েছে, কারণ কোনো ধর্মই কাউকে বিশৃঙ্খলা অথবা দাঙ্গা হাঙ্গামা করতে অনুমতি দেয়নি। সকল ধর্মে শান্তির কথা বলে, অশান্তি সৃষ্টিকারী আমরা নিজেরা, কখনো নিজেদের স্বার্থ হাসিলে, কখনো রাজনৈতিক ফায়দা হাসিলে আমরা এই পৃথিবীতে এই সমাজ সংসারে অশান্তি সৃষ্টি করি, ধর্মে ধর্মে বিদ্বেষ, জাতি গোত্রে বিদ্বেষ সৃষ্টি করি। এই রাজনীতির অপকৌশলে কিছু উগ্রপন্থীরা সুযোগে তাদের নিজেদের স্বার্থ হাসিল করতে ভিন্ন মত ভিন্ন ধর্মের মানুষের উপর হামলে পড়ে, তারা মনুষ্যত্ব ভুলে যায়, নিজের মানবিকতাকে বিসর্জন দিয়ে দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি করে। আসুন আমরা এই পার্থবসুদের কাছ থেকে সাম্প্রদায়িক শিক্ষা নিয়ে একে অন্যের সাথে ভ্রাতৃত্বের সম্পর্ক গড়ে তুলি, ধর্মীয় অগ্রতা পরিহার করে একে অন্যের প্রতি নমনীয় হই, একে অন্যের ধর্মের প্রতি, একে অন্যের বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল হই, তাহলেই পৃথিবী থেকে সকল অশান্তি নির্মূল হবে। সেই দেশে মাত্র 75তম স্বাধীনতার সময় আমাদের এই দেশে কি সত্যি কি ধর্ম নিয়ে হাঙ্গামা বা সম্প্রীতি নষ্ট করার কোনো কথা মানায়? দর্শক, সবাই যদি নিজ নিজ ধর্মীয় রীতিকে সঠিকভাবে অনুসরণ করি তাহলে সমাজে শান্তি আসবে, আমরা ঐক্যবদ্ধভাবে সমাজটাকে সুন্দর করে সাজাতে পারবো। আল্লাহ হাফেজ, মা আসসালাম।